এই মুহূর্তে যে খবরের দিকে নজর থাকবে, সকাল থেকেই রাজ্যে তৎপর ইডি। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৎপরতা, রাজারহাট কাশীনাথপুরে ইডির অভিযান, কাশীনাথপুরে চন্দন চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা, অন্যদিকে নিউ টাউনের পাথরঘাটাতেও ইডির হানা। প্রাক্তন পার্শ্বশিক্ষক আব্দুল আমিনের বাড়িতে তল্লাশি, পাশাপাশি ডায়মন্ড সিটিতে ইডির তল্লাশি, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পঙ্কজ আগরওয়ালের ফ্ল্যাটে ইডি। প্রসন্ন রায় ঘনিষ্ঠ এই পঙ্কজ আগরওয়াল। লেক টাউনেও ইডির তল্লাশি, রেস্তোরাঁর মালিক মহেন্দ্র আগরওয়ালের বাড়িতে হানা। এই মুহূর্তে তিন তিনটে ছবি আপনাদেরকে দেখাচ্ছি এবং এই মুহূর্তে তিন জায়গা থেকেই আমাদের তিন প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। লেক টাউন থেকে মেঘা রয়েছে আমাদের সঙ্গে, নিউ টাউন থেকে রয়েছে শুভদীপ মান্না, অন্যদিকে ডায়মন্ড সিটি থেকে শান্তনু আমাদের সঙ্গে রয়েছে। শুরুতেই আমি লেক টাউনের দিকে নজর রাখবার চেষ্টা করব। রেস্তোরাঁর মালিক মহেন্দ্র আগরওয়ালের বাড়িতে হানা ইডির, মেঘা সরাসরি সেখান থেকে রয়েছে। মেঘা, কি আপডেট? শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় শহর জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন, কিন্তু অন্যদিকে লেক টাউনেও কিন্তু ইডির তল্লাশি চলছে। সর্বপ্রথম সিএন কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছেছে এবং আমি যে ছবিটা দেখাবো সেই ছবিটা দেখলে কার যত চোখ কপালে উঠবে, যার বাড়িতে এসছে প্রথমত তার নাম হচ্ছে মহেন্দ্র আগরওয়াল এবং তিনি রেস্তোরাঁর সঙ্গে যুক্ত, তার একটি রেস্তোরাঁ রয়েছে এমনটাই কিন্তু এখানকার এলাকাবাসীরা জানে, তার থেকে বেশি কিছু জানে না। কিন্তু যখন আমরা আরও বিষয়টি খতিয়ে দেখলাম এবং ইডি সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে, এই যে 180/1 ব্লক বিয়ে তার যে বাড়ি রয়েছে, তার বাড়ির নিচে একাধিক রিয়েল এস্টেট কোম্পানির নাম, এবং সেই রিয়েল এস্টেট কোম্পানির নাম যখন আমরা দেখছি যে কার নামে রয়েছে, তখন দেখা যাচ্ছে এই যে প্রত্যেকটা 15খানা রিয়েল এস্টেট কোম্পানির নাম এখানে রয়েছে। এই 15টা রিয়েল এস্টেট কোম্পানির ডিরেক্টর পদে রয়েছেন মহেন্দ্র আগরওয়াল এবং তার পরিবারের সদস্যরা। ডিজাইন পার্টনার হিসেবে কিন্তু তাদের নাম দেখা যাচ্ছে ডিরেক্টর পদে রয়েছে। এখানেই শেষ না, এটা তার বাড়ি, তার বাড়িতেই কিন্তু 15টি কোম্পানির আমরা দেখলাম যেখানে রিয়েল এস্টেট কোম্পানি রয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে তার পুরো বাড়ি ঘিরে ফেলা হয়েছে এবং ভেতরে তদন্তকারী আধিকারিকদের 3 থেকে 4 জন সদস্য তারা ভেতরে ইতিমধ্যে প্রবেশ করেছেন, তারা ম্যারাথন তল্লাশি করছেন। কিন্তু অন্যদিকে আরেকটা ছবি দেখাবো অতিথি, তার ঠিক উল্টো দিকে, অর্থাৎ তার যে বাড়ি রয়েছে তার ঠিক উল্টো দিকে তার আরেকটা অফিস রয়েছে এবং সেখানে আরেকটি রিয়েল এস্টেট কোম্পানি খুলে বসেছেন এই মহেন্দ্র আগরওয়াল। আমি একটু সেই দিকে যাওয়ার চেষ্টা করব, ঠিক তার বাড়ির যে উল্টো দিকে, সেই উল্টো দিকে আমি যাব। সামনেই যে ব্যক্তি রয়েছে, অর্থাৎ গুঞ্জ প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড, এই যে কোম্পানিটি দেখতে পাচ্ছ, এই কোম্পানির কিন্তু ডিরেক্টর পদে রয়েছেন এই মহেন্দ্র আগরওয়াল এবং তার পরিবারের সদস্যরা। অর্থাৎ মোট 15 এবং এই একটি নিয়ে হলো 16। এই 16টি কোম্পানির রিয়েল এস্টেট কোম্পানি খুলে বসেছিলেন তিনি এবং সেখান থেকে দাঁড়িয়ে কীভাবে প্রসন্ন রায়ের সঙ্গে তার যোগাযোগ হলো এই বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। আমি একটু ভেতরের দিকে প্রবেশ করার চেষ্টা করব, ইতিমধ্যেই ভেতরে তদন্তকারী আধিকারিকরা তারা রয়েছেন, তারা তল্লাশি করছেন এবং সেই ছবিটা আমি একটু দেখানোর চেষ্টা করব। এখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে, একদিকে বাড়িতে দেখলাম কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন, অন্যদিকে তার যে অফিস সেই অফিসেও কিন্তু ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকরা প্রবেশ করেছেন। এই যে সেই গুঞ্জ প্রপার্টিজ প্রাইভেট লিমিটেড কোম্পানি আমরা দেখাচ্ছি, এর ভেতরে কিন্তু ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিক রয়েছেন। অর্থাৎ বুঝতেই পারছো এই ছবিটা দেখে যে শিক্ষক নিয়োগ দুর্নীতির যে জাল কতটা বিস্তৃত তা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তদন্তকারী আধিকারিকরা তারা বুঝতে পারছেন এবং তদন্তকারী আধিকারিকরা তারা মনে করছেন যে শুধুমাত্র এই শিক্ষক নিয়োগ দুর্নীতির যে পিরামিডটা তৈরি হয়েছিল তাতে শুধুমাত্র হেভি ওয়েট নেতারাই যুক্ত রয়েছেন এমনটা কিন্তু নয়, মধ্যস্থকারী যারা ব্যক্তিরা ছিলেন, যারা মিডলম্যান হিসেবে কাজ করেছিলেন, তাদের দ্বারাই কিন্তু আজকে এই পিরামিড তৈরি হয়েছিল এবং শিক্ষক নিয়োগ দুর্নীতির কালো টাকাকে সাদা করার জন্য একবারই লেখা।